এখনো পর্যন্ত ওই রিট খারিজ হয় নাই। কোরআনের 26টা আয়াত নয় একটা নুকতা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। আপনি চরমপন্থী হবেন, মানুষকে খুন করবেন, বলে আপনি আহলে হাদিস? কিসের আহলে হাদিস আপনি? পৃথিবীর কোন নেতা নেত্রীর রাস্তা আমাকে শ্রেষ্ঠ রাস্তা নয়, শুধুমাত্র আমার নবীর দেওয়া রাস্তাই আমাদের শ্রেষ্ঠ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। 2016 সালের নভেম্বর মাসে সুন্দরবন সফরের পর 5 বছর পরে আজকে পুনরায় সাথীদের নিয়ে সুন্দরবন সফরের প্রাক্কালে, বলা যেতে পারে লঞ্চে ওঠার ঠিক পূর্ব মুহূর্তে, খুলনা মহানগরীতে এই পল্লীমঙ্গল হাই স্কুলের সামনে পূর্বের ন্যায় পুনরায় আজকে এই সম্মেলনে উপস্থিত হতে পেরে আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। স্কুল কর্তৃপক্ষ গতবারও আমাদের প্রতি উদারতা দেখিয়েছিলেন, এবারও দেখিয়েছেন, এজন্য তাদের প্রতি আমি বিশেষভাবে সহানুভূতি এবং তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক দুনিয়াতে নবী রসুল পাঠিয়েছেন কী জন্য, তাদের উদ্দেশ্য কী ছিল, সেই সাথে আজকে আমাদের সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য এবং এই জলসারও লক্ষ্য উদ্দেশ্য একসঙ্গে বলা হবে। আমরা সবাই জানি আল্লাপাক মানুষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে ইবলিস সৃষ্টি করেছেন। কী জন্য সৃষ্টি করেছেন? শুধু ইবলিসটা না করলেই তো ঝামেলা থাকতো না, বাংলাদেশের সমস্ত মানুষ দিনরাত আল্লাহর ইবাদত করত। এর কারণটা কি? একটাই কারণ, স্বেচ্ছায় বুঝে সুঝে আল্লাহর আনুগত্য করা আর না বুঝে আনুগত্য করার মধ্যে পার্থক্য নির্দেশ করা। গরু ছাগল পশু পক্ষী আলো বাতাস সূর্য নক্ষত্র সবাই কিন্তু আল্লাহর আনুগত্য করে। সূর্য জীবনভর দেখছে পূর্ব দিকে ওঠে পশ্চিমে ডুবে, ও কখনোই পশ্চিম থেকে উঠে পূর্বে যাচ্ছে না। বায়ু প্রবাহ সবসময় প্রবাহিত হচ্ছে, অথচ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে খুব বেশি দূর লাগবে না, 1150 কিলোমিটার উপরে উঠলে আর বায়ু নাই। একে কে এই 1150 কিলোমিটারের মধ্যে আটকে রাখলো? বায়ুস্তর পেরিয়ে ইথারের স্তর শুরু হচ্ছে, সেখান থেকে মহাশূন্য দৃষ্টি হারিয়ে যাচ্ছে,
সেখানে বহু কিছু আছে, বিজ্ঞান আজকে সব বলে দিচ্ছে। বসে আছি এই মাটিতে, অত পাশেই বিশাল ভৈরব নদী, রূপসা নদী, একটু পরেই গিয়ে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে গহীন পানির তলাহীন বলা যেতে পারে হিসাব মতো সীমাহীন জলধির বিশাল ভাণ্ডার। কে সৃষ্টি করলে এগুলা? অথচ এই নদীর যে লোনা পানির ভয়ে আমরা চারদিকে বাঁধ দিচ্ছি, সেই লোনা পানিতেই সুন্দরবনের মতো বিশাল একটি বনাঞ্চল আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করেছেন, তার তো লোনায় কোনো সমস্যা করছে না। ওই বৃক্ষগুলোকে কে লবণ সহিষ্ণু করল, এরকম উত্তর দিতে পারবেন আপনারা? একটাই বলতে হবে, আল্লাহ। আপনার কি এটাও জানেন এই সুন্দরবনের অবস্থা কি? সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস, দেহে যেমন ফুসফুস ছাড়া দেহ বাঁচে না, সুন্দরবন ছাড়া তো বাংলাদেশ বাঁচবে না। এই কারণটা, কারণ হচ্ছে এই যে গাছ প্রতিদিন অক্সিজেন ছাড়ে, মানুষ প্রতিদিন অক্সিজেন খায়, গাছ আমাদের খাদ্য উপাদান যোগায়, আমরা কিন্তু এটা কেউই খবর রাখি না। আরও কি জানেন, দৈনিক 78% নাইট্রোজেন আর বাকি 21% আসে অক্সিজেন। সারাদিন এই গাছগুলি আমাদের জন্য নাইট্রোজেন ছাড়ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে ওর অক্সিজেন ছাড়ছে। ওকে কে শিখাই দিল তুমি সকালে একরকম করো, রাতে একরকম করো? সকালবেলা ঠিকই নাইট্রোজেন অক্সিজেন একত্রিত হয়ে ঠিকই 100% হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। পানি পান করছি না, ওটা বোমা পান করছি, হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিশে পানি হয়, 88.1% হাইড্রোজেন আর 11.9% অক্সিজেন মিললেই তবে পানি হয়। কিয়ামতের দিন ওটা পৃথক হয়ে যাবে, হয়ে যাবে বিহার ও ফুজ্জিরাত, এই বিশাল জলধির সমুদ্রের পানিগুলো অগ্নি গর্ব হয়ে উঠবে, কারণ ওই দিন হাইড্রোজেন আর অক্সিজেনকে পৃথক করে দেওয়া হবে, ফলে ওরা নিজস্ব রূপ ধারণ করবে। সেই রূপটা হলো আগুনের রূপ, যে হাইড্রোজেন বোমা আণবিক বোমায় নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছে, সেদিন এই পানি ভর্তি সমুদ্র আগুন ভর্তি হয়ে যাবে। কে এটা করে? আল্লাহ, কারোর ক্ষমতা নেই। পদ্মা মেঘনা একসঙ্গে চলছে, চাঁদপুরের কাছে গিয়ে একত্রিত হচ্ছে, পদ্মার পানি আর মেঘনার পানি, মিঠা এবং লোনা, ঘোলা এবং ফর্সা, কে করছে? নিশ্চয় না কিন্তু একসঙ্গে চলছে। বায়নহমা বারজাখুন বলেন লা ইয়াবগিয়ান, চলছে দুটো স্রোত একসঙ্গে, মাঝখানে আছে পর্দা, একে অপর থেকে পৃথক হচ্ছে না, অবাধ্যতা করছে না। এই যে বিষয়টা, এগুলো আমরা যারা নাস্তিক তারা বলি প্রকৃতির লীলা খেলা, আর আমরা বলি প্রকৃতির যিনি স্রষ্টা তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ এত কিছু করেছেন, এরপরও মানুষ সৃষ্টি কেন করতে গেলেন? মানুষ সৃষ্টি করে মুমিন কাফের মুনাফেক কত কিছু সমস্যা, কারণ একটাই, আপনি নিজেই বলতে পারবেন, বাড়ির কৃতদাস আর বাড়ির ছেলে দুটাই কিন্তু মানুষ। কৃতদাস আপনার হুকুম মতো কাজ করে, তার নিজস্ব স্বাধীনতা নাই, কিন্তু আপনার ছেলে স্বাধীনভাবে কাজ করে, সে বাপের ভালো মন্দ নিজের জ্ঞান মোতাবেক বুঝে সুঝে প্রতিপালন করে। বাপ কিন্তু ছেলের এই স্বতঃস্ফূর্ত সেবা যত্নকে অন্তর থেকে ভালোবাসে, কিন্তু কৃতদাসের ওই দিন রাত সেবা যত্নকে সে কোনো মূল্যায়ন করে না। আল্লাহ চান আমার বান্দা আমাকে বুঝুক, বুঝে সুঝে আমার ইবাদত করুক, শয়তানের সঙ্গে প্রতি মুহূর্তে সংগ্রাম করুক, শয়তানকে হারিয়ে দিয়ে সে আমাকে অগ্রাধিকার দিক। যে বান্দা এটা পারে সেটাই হলো আমার মুকাররব বান্দা, নিকটবর্তী বান্দা। কোরআনের ভাষায় ইল্লা ইবাদাকাল মুখলাসিন, ইয়াল্লাহ তোমার সব বান্দাকে আমি পদভ্রষ্ট করেই ছাড়বো দুনিয়ার, কিন্তু যারা তোর মুখলাস বান্দা তাদেরকে আমি পারবো না। আমাদেরকে মুখলাস বান্দা করার জন্যই সবসময় দাওয়াতে সংগঠনে লেখনীতে বক্তব্যতে
প্রতি মুহূর্তে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয় যাতে বান্দা জাহান্নামে না যায়, যাতে আমরা জান্নাতের অধিকারী হতে পারি। প্রতি মুহূর্তে পরীক্ষা যেন আমরা ফেল না করি। মূলত এই কারণেই কিন্তু আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, তারা পথ দেখিয়ে গেছেন যে এটাই হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের রাস্তা। আখিরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বলে গিয়েছেন, আমাদের মনে হয় বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই যেখানে এই খুতবা এটা পড়া হয় না, ফাইন্না খায়র আল হাদিস কিতাবুল্লাহ ও খায়র আল হাদিয়ে হাদিয় মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মনে হয় প্রতি মসজিদেই পড়া হয়। এর অর্থ কী? বলা হচ্ছে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কিতাব, আর শ্রেষ্ঠ হেদায়ত হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়ত। হেদায়ত মানে কি? রাস্তা। যে মুসলমান শ্রেষ্ঠ হেদায়ত বলছে মোহাম্মদকে, মোহাম্মদীয় হেদায়তকে, সেই মুসলমান যখনই মোহাম্মদীয় হেদায়ত থেকে ডানে বা চলে যাচ্ছে তখনই শুরু হচ্ছে সংঘাত। এইখানে গিয়েই আমাদেরকে বিবেচনা করতে হবে, আমরা কি হেদায়তে মোহাম্মদের উপরে আছি না হেদায়তে ইবলিসের উপরে আছি। এই রাস্তা তলাশ করাই আমাদের কাজ, এই রাস্তায় বাতলানোই নবী রাসূলদের কাজ। মানুষ নবী রাসূলদের মানেনি, কোনো নবী রাসূল তার জীবদ্দশায় নজরটির সমর্থন পান নাই। অধিকাংশ মানুষ তাদেরকে ভালোবেসেছে কিন্তু তাদেরকে মেনে নেয়নি। কিয়ামতের দিন কোন কোন নবী মাত্র একজন উম্মত নিয়ে উঠবেন, আবার কোন কোন নবীর কোনো উম্মতই হবে না। সেদিন আখির নবী, শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, আমারই কিন্তু সেই উম্মত। আপনাদের কাছে একটা বিষয়ে ভোটাভুটি করি, নবী রাসূলরা কি ভালো মানুষ ছিলেন না মন্দ মানুষ ছিলেন? একটা ভোটও তার এগেনস্টে পড়ে বলে মনে হয় না। অথচ নবী রাসূলরা তাদের জীবদ্দশায় কেন অধিকাংশ সমর্থন পেলেন না, এর উত্তর কি? লোকেরা কেন তাদেরকে গ্রহণ করলো না? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তাকে কেন গ্রহণ করলো না? তার গোষ্ঠীর লোকেরা কেন গ্রহণ করেনি? আমাদের নবীর চাষারা জ্ঞানী হওয়া সত্ত্বেও, মক্কার নেতা হওয়া সত্ত্বেও, আবুল হেকাম হওয়া সত্ত্বেও, সে আবু জাহাল কেমন করে হয়ে গেল সব কিন্তু তারা বুঝতো, এরপরও তাকে মানল না কেন? এইসব কেনার মধ্যে লুকিয়ে আছে আল্লাহ পাকের সৃষ্টি রহস্য। ইন্নাকা আলা তাহাদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবু তালেব মারা যাচ্ছেন, যিনি ছিলেন আল্লাহ রাসূলের জীবদ্দশায় একটা সেফ গার্ড, মৃত্যুর সময় আবু তালেব ভাইরা বসে আছে, আর সাসা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দাঁড়িয়ে, ভাতিজা দাঁড়িয়ে আছে। ভাতিজা বলছে, হে চাচা, আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করব। আবু তালেব তাকাচ্ছেন ভাইদের দিকে, ভাইরা বলছে, হে আবু তালেব, মৃত্যুর সময় তুমি বাপের ধর্ম ত্যাগ করবে? একবার ভাতিজার দিকে, একবার ভাইদের দিকে। অবশেষে বলছেন, আলা দীনে আব্দুল মুত্তালিব, বলি নিঃশ্বাস বেরিয়ে গেল, আমি মরে যাচ্ছি আব্দুল মুত্তালিবের দিনের উপরে, অর্থাৎ তার বাপের দিনের উপরে। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে চলে গেলেন, হায় আল্লাহ, আমি চাষার জন্য সুপারিশ করতে পারলাম না, কারণ কাফেরের জন্য কোনো নবী সুপারিশ করতে পারে না। এই ঘটনার মধ্যে আপনি কি শিখলেন? হেদায়তের মালিক কে? এটা আমরা শিখলাম। ওহদের যুদ্ধ শুরু হয়েছে, মদিনার সবাই ইসলাম কবুল করেছে, ইহুদি যুবক উসাইরিম ইসলাম কবুল করেনি, তার উপরে কোনো চাপও দেওয়া হয়নি, পুরা মদিনায় একজন মাত্র ইহুদি সন্তান যে ইসলাম কবুল করেনি, অথচ তার উপরে কোনো চাপ দেওয়া হয়নি, এটাই হলো ইসলামের ধর্মনিরপেক্ষতা। যারা আপনারা বলেন ইসলাম নাকি তলোয়ারের জোরে তরবারের জোরে ইসলাম এসেছে দুনিয়াতে, না, যুদ্ধের এক পর্যায়ে শোনা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছে, তিনি হয়তো মারা গেছেন। ওসাইরিমের হৃদয়ে কন্দর
প্রেম জেগে উঠল, হায় আমি যুবক 23 বছরের, আমি জানি উনি আখেরি নবী, আমি তাকে জেনেও তাকে নবী হিসেবে গ্রহণ করি নাই, আমি তো পাপ করছি, আল্লাহর কাছে কী কৈফিয়ত দেবো, যে আমি যুবক ছেলে, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি পাশে থাকলে তাদের বাঁচানোর চেষ্টা করতে পারতাম, সে আর থাকতে পারেনি, সোজা চলে গেছে ময়দানে, গিয়ে বিপুল বিক্রমে যুদ্ধ করেছে, এক পর্যায়ে সে শাহাদাত পয়লা পান করেছে, মৃত্যু ধিক ধিক করছে, সামান্য জীবনটা আছে, এরই মধ্যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাকে চিনত, তারা যে দেখে যে ওসাইরিম এখানে পড়ে আছে, কানে কাছে মুখ দিয়ে বলছে ওসাইরিম তুমি এখানে কেন, বলছে আমি ইসলাম কবুল করেছি, আমার নবীকে আমার সালাম দিও, আমি ইসলামের অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছি, বলেই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। লোকের এসে বললে হে আল্লাহ রসুল, ওসাইরিম তো মরে গেল, তাই হ্যাঁ তো ও কি জান্নাত পাবে, আল্লাহ রসুল পরিষ্কার বললেন ইন্নহু আলা ইন্নু মিন আসহাবিল জান্নাহ আমেলা কলিলুন উজিরা কাসীর, অবশ্যই সে জান্নাতের অধিবাসী হবে, সে আমল করেছে খুবই কম, পুরস্কার পেয়েছে খুবই বেশি, বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন ওয়ালান ওয়ালাই ইয়াসজুদা সিজদাতান ওয়াহিদা, এমনকি সে আল্লাহর জন্য একদিন একটা সিজদাও করেনি, অথচ সে আমাদের আগেই জান্নাতে চলে গেল। এদের কি বোঝা যায়, আল্লাহ যদি হেদায়ত না করেন বান্দার ক্ষমতা নেই তাকে হেদায়ত করার, আর এইখানে গিয়েই ইসলামের চরমপন্থা নিষিদ্ধ হয়ে যাচ্ছে, কাউকে চাপ দিয়ে কোশ্চেন করলে তার ধর্ম পরিবর্তন করা যায় না, বিশ্বাস পরিবর্তন করা যায় না, ইসলাম কখনোই এতে বিশ্বাস করে না। আল্লাহ রসুলের নিজের খাদেম ছিলেন একজন ইহুদি বাচ্চা, তার কাজ ছিল যখন আসছেন আল্লাহ রসুল মসজিদে, সে জুতাগুলি এক পাশে সজ্জা করে রেখে দিত, কখনো কখনো উজুর পানি এনে দিত ছোট্ট বালক। একদিন উনি শুনলেন যে ছেলেটি মৃত্যু পথযাত্রী, চলে গেলেন তাকে দেখার জন্য তার বাড়িতে, ছেলেটির অবস্থা খুবই খারাপ উনি বুঝতে পারলেন, তখন তিনি বললেন হে বাবা তুমি ইসলাম কবুল করো তুমি জান্নাত পাবে। ছেলেটি তাকাচ্ছে তার বাপের দিকে, বাপ পাশে বসা আছে, যে বাপের অনুমতি পাচ্ছে কি না, বাপ তো ইহুদি কিন্তু সে জানে আসলে ইনি শেষ নবী, সত্যি নবী, খাঁটি নবী, তো বাপ বলছে আতা আবুল কাসেম, হে আমার সন্তান তুমি আবুল কাসেমের আনুগত্য করো। আবুল কাসেম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম। ও সঙ্গে সঙ্গে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে সঙ্গে সঙ্গে মারা গেল। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন উঠে আসতে আসতে আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু বি মিনান নার, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমার মাধ্যমে এই বাচ্চাটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন, রক্ষা করলেন। আজকে আমাদের এই সম্মেলন মূলত একটাই লক্ষ্যে, দিনে হকের দাওয়াত দিয়ে একটা ভাইও যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় ওটাই আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া হবে, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই, আমরা দুনিয়াবী কোনো স্বার্থ আমাদের মধ্যে প্রশ্নই ওঠে না, একটাই লক্ষ্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছ থেকেই সাহায্য প্রার্থনা করি, আমরা এটা প্রতিদিন কিন্তু পড়ে চালাতে, তাই না, অর্থ কি কখনো বুঝি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই মাত্র ভালোবাসি, একটা রহস্যই বৃদ্ধি করলে অর্থ কোথায় যায় বুঝতে পারছেন, তোমাকে ভালোবাসি বললে আরও 10 জনকে ভালোবাসা যায়, তো রহস্যই যোগ করলে তোমাকেই বললে আর কাউকে ভালোবাসা যায় না, না কা না বলে ইয়া কা না আবুদ বলা হচ্ছে, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি, এই একটি কথার মধ্যেই ইসলামের স্পিরিটটা চলে আসছে, তৌহিদের স্পিরিট, এটাই হলো ইসলামের মূল জিনিস। পৃথিবীর মানুষ আল্লাহকে অস্বীকার করে এমন মানুষের সঙ্গে খুবই কম, নাই বললেও চলে, ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ কুল আলহামদুলিল্লাহ বাল আকতারুম লা ইয়ালামুন, হে মুহাম্মদ
যদি তুমি জনগণকে জিজ্ঞেস করো কে আসমান ও জমিন সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে আল্লাহ, কিন্তু ওরা বোঝে না, এমনিতেই বলে। যেমন একটু আগে আপনারা বললেন না আল্লাহ করেছে, কিন্তু ওরা বোঝে না যে আল্লাহ ওটা করতে পারে, সে আল্লাহ আপনার সন্তানকে বাঁচাতে পারে না। কথা বলেন, কবরে যান কেন? উত্তর দেন। ষাট গম্বুজের পাশে একটা মাজার আছে না, ওখানে কি জন্য যাচ্ছেন? সারা দেশে মাজারে মাজারে ভরা, কবরে পূজা হচ্ছে, পাশে মসজিদে ইবাদত হচ্ছে, সঙ্গে কবরে পূজা হচ্ছে। এর অর্থ হলো এই, ইয়াকা নাবুদের কথা আমরা বিশ্বাস করি না, যদি ওনার সুপারিশ হয় তাহলে আল্লাহ আমাকে সাহায্য করবে, নইলে করবে না। তার কি অবস্থা হলো ব্যাখ্যা নিজেই উত্তর দেন। এখন নবী রসুলদের দাওয়াত ছিল মানুষকে স্রেফ আল্লাহর আনুগত্যের অধীনে নিয়ে আসা, আর ইসলামের মূলনীতি হলো এটা, সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা, আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা, আকাশের সূর্যের আলোক, চন্দ্রের জ্যোতি, বায়ু প্রবাহ যেমন মুসলিম অমুসলিম সবার জন্য সমান, ইসলামের প্রতিটি আইন ও বিধান সকল সৃষ্টির জন্য সমান ভাবে কল্যাণকর। অনেকের ধারণা ইসলামী বিধান শুধু মুসলমানদের জন্যই, তারা ইসলাম সম্পর্কে আদৌ কোনো খবর রাখেন না। এবার চলে যান দূর অতীতে। আপনারা কি জানেন এই সুন্দরবন ঘেঁষে খুলনা যশোর পুরো এলাকাটা একসময় ইসলামী খেলাফত ছিল, এবং এই বাগেরহাট যার নাম বলছি এখন, এর নাম ছিল একসময় খলিফাবাদ। সেই খলিফা ছিলেন স্বয়ং খান জাহান আলী, তার দরবার কক্ষ ছিল ষাট গম্বুজ মসজিদ। দেখবেন যারা ওখানে গিয়েছেন ভিতরে এক জায়গায় একটু ছোট্ট ঘেরা আছে একটা জানলাওয়ালা, পুরো মসজিদ একরকম আর ওইখানে একরকম, চতুর্থ নম্বর খাম্বার কাজ। উনি ওখানে বসেই তার দরবার পরিচালনা করতেন। তিনি বলতেন মসজিদের মধ্যে আমার যাবতীয় বিচার আচার হবে, আমার শাসন চলবে মসজিদে, আমার রসুল মসজিদ নববীতে মদিনা বসে শাসন পরিচালনা করেছেন, আমি তার সুন্নত অনুসরণে আমি এখানেই দরবার পরিচালনা করবো, আলাদা কোনো রাজপ্রাসাদ আমার হবে না। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে এই ধরনের পরহেজগার কোনো শাসকের সন্ধান খুব কমই পাওয়া যায়। 90 বছর বয়সে এই মসজিদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরে তাকে নিয়ে তাঁরই কাটা 365 বিঘা জমির উপরে পুকুরের ধারে তাকে কবর দেওয়া হয়। পরবর্তীকালে কবর ব্যবসায়ীরা সেখানে মাজার বানিয়ে দিয়েছে। এই সমস্ত এলাকার মানুষ ইসলামের দাওয়াত তার আগেও পেয়েছে, কিন্তু তার মাধ্যমে শাসিত হয়েছে। 360টি মসজিদ তিনি করেছিলেন এবং অসংখ্য পুকুর তিনি কেটেছিলেন জনকল্যাণের স্বার্থে। সে যুগে টিউবওয়েল ছিল না, এইসব পানি তারা খেত। যে মানুষটা এত কিছু করে গেল তিনি কি সাতক্ষীরা যশোর বা খুলনা বা বাগেরহাটের মানুষ? তিনি কিন্তু দিল্লির মানুষ। দিল্লি থেকে সুলতান নাসিরুদ্দিনের কাছ থেকে জায়গির নিয়ে তিনি এ দেশে এসেছিলেন। পরবর্তীবারে বাংলা সুলতানদের কাছ থেকে জায়গির নিয়ে এখানে কাজ করেছেন, দিনের স্বার্থে কাজ করে গিয়েছে। তিনি ছিলেন পুরোদস্তুর একজন সেনাপতি এবং একজন শাসক, আমরা তাকে বানিয়ে ফেলেছি পীর আউলিয়া। উদ্দেশ্য তার কবর ব্যবসা করে পয়সা কামাই করা। হতভাগা মুসলমান, এমনিভাবে সিলেটের নাম কি শাহজালালকেও পীর বানিয়ে ফেলেছে। তিনি নাকি জায়া নামাজের এসে সাগরের মধ্যে ভেসে চলে আসছিলেন। যত মিথ্যা কথা রটিয়ে এই সমস্ত দিগ্বিজয়ী সেনাপতিদেরকে, ধার্মিক মানুষগুলোকে
পীরাউলিয়া বানিয়ে দিয়ে কবরের ব্যবসা শুরু হয়েছে দেশে। ফলে মুসলমানদের এই অর্জনগুলি মুসলমানদের হাতেই নষ্ট হয়ে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া যে ইমানি স্পিরিট এখনও আছে বলেই বাগেরহাট, খুলনা, যশোর এলাকার লোক এখনও মুসলমান আছে। এজন্য আপনার শুকরিয়া আদায় করবেন না? আপনারা তো কেউ হিন্দু হননি, কেউ মুশরিক হননি, নিঃসন্দেহে আপনাদের বাপদাদারা একসময় অমুসলিম ছিলেন। যারা ষাট গম্বুজ বা বাগেরহাটের ইতিহাস পড়েন তারা কিন্তু এসব ইতিহাস কখনো বলেন না, জানেন না। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। ইসলাম সারা বিশ্বে এসেছে বিজয়ী জাতি হিসাবে, ইসলাম কখনো পরাজয়ের জন্য আসে না। ইসলামের আদর্শ যেমন বিজয়ী, ইসলামের প্রকৃত অনুসারী যারা তারাও চিরদিন বিজয়ী। এই ওসিলা পূজা করতো মক্কার লোকেরা, ইব্রাহিমের সন্তান হওয়া সত্ত্বেও তারাও হয়ে গেছিল সব মূর্তি পূজারই। আল্লাহর ভাষায় বলি, তারা সবাই মুমিন ছিল কিন্তু তারা মুশরিক ছিল, শিরক করত। সূরা ইউসুফ 106 আয়াত। বোঝা গেল, আমরা সবাই ইমান রাখি কিন্তু আমরা সবাই শিরক করি। শিরক বিমুক্ত নির্ভেজাল তাওহীদ বিশ্বাস মানুষকে জান্নাতে নেবে। বিদআত মিশ্রিত সুন্নাত আর শিরক মিশ্রিত তাওহীদ কখনোই আমাকে আপনাকে জান্নাতে নেবে না। তাই সকল মানুষের প্রতি আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমাদের দাওয়াত শুধু একটা কমিউনিটির প্রতি নয়, আমাদের দাওয়াত সকল আদম সন্তানের প্রতি। এই বিষয়টা মনে রাখতে হবে। আহলে হাদিস একটি আন্দোলনের নাম, যেমন নদী একটা গতির নাম, হ্রদ গভীর হতে পারে, গতিহীন হওয়ার কারণে হ্রদ বলা হয়। নদী স্রোত কম থাকতে পারে তবুও সে স্রোতস্বিনী, গভীরতা কমতে পারে তথাপি যমুনা নদী, পদ্মা নদী, মেঘনা নদী। আহলে হাদিস আন্দোলন একটা নদীর মতো, কখনো স্রোত বেগবান হয়েছে, কখনো ধিমে গেছে, কখনো থেমে গেছে, কিন্তু কশ্চিনকালেও তার এই ফিতরাত বা স্বভাব ধর্ম পরিবর্তন হয় নাই। আহলে হাদিসকে যদি কেউ রাফাদানি বলে দাবি করেন, আমরা তাদের সঙ্গে এখন যা বুঝতেছি অবস্থা, আমাদের অনেকের ধারণা পরিবর্তন হয়ে যাচ্ছে। আহলে হাদিসের সংস্কার ধর্মী এই স্বভাবকে পরিবর্তন করে দেওয়ার জন্য সুচতুরভাবে কিছু মানুষ কাজ করে যাচ্ছে, এবং শুধু রফাদান করতে পারলেই যেন আহলে হাদিস হয়ে যাব, রফাদানদের নিয়ে বিরাট সম্মেলন ডাকব, এই চিন্তা নিয়ে যারা কাজ করছেন তারা আহলে হাদিস আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত সুচতুরভাবে কাজ করে যাচ্ছেন। সাবধান থাকবেন। এই দাওয়াত নিয়ে যারা এদেশে কাজ করেছে, রাজনৈতিকভাবে যারা ছিলেন, তাদের একজনের নাম বললাম, পরবর্তীতে যে সমস্ত মনীষী এই সমস্ত মাটিতে কাজ করে গিয়েছেন বা আমাদের এই যুগে আমরা তাদেরকে চিনি, তাদের মধ্যে যারা কাজ করে গিয়েছেন ভুলে যাবেন না ইতিহাস। বিশেষ করে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোরের লোকদের ভোলা উচিত নয়। দুনিয়ার কোনো আশা, কোনো কামনা, কোনো লোভ তাদের মধ্যে ছিল না, তারা কাজ করে গিয়েছেন নীরবে, ইতিহাস তাদের ভুলে গেছে, কিন্তু আমরা অত অকৃতজ্ঞ হতে পারি না। 2009 সালে আহলা দুর্গতদের সাহায্যের জন্য রাজশাহী থেকে আমরা যখন এসেছিলাম ত্রাণের বড় নৌকা নিয়ে, তখন হাঁটু পানির মধ্যে দাঁড়িয়ে সুতরখালির কালাবগির মেশকাত বলছে, আপনার আব্বা আমাদেরকে মুসলমান বানিয়েছে। নঈমুদ্দিন বলছে, আমরা তো ছিলাম নিকারি জেলে, আমরা ছিলাম সবাই হিন্দু, আমার আব্বা আমাদেরকে বায়াত করে মুসলমান করে গেছে।
এই ইতিহাস কিন্তু আমার নিজেরও জানা ছিল না। এখনো পর্যন্ত বাংলাদেশের বঙ্গোপসাগরের তীরবর্তী সর্বশেষ মনুষ্য বসতি গ্রামটাই আলহামদুলিল্লাহ আহলে হাদিসের গ্রাম বলুন আলহামদুলিল্লাহ। নলিয়ান সতুরখালী কালাবাগের অধিকাংশ মুসলমান আহলে হাদিস কিভাবে হলো তথ্য পাওয়া গেল মাওলানা আহমদ আলী। বস আমি তার ছেলে, আমি নিজেও খবর রাখি না, কারণ এই বিষয়ে তিনি কখনোই নিজের সুনাম দিয়ে কোনো বই লিখে যান নাই। জানবো কোথেকে? বই লিখল কে? এই দৌলতপুরের শেখ আখতার হোসেন, তার জীবনেতেই আমরা এগুলি পেয়ে যাচ্ছি। হতবাক আহলে হাদিস জামাত তাকে ভুলে গেছে, তারা কখনো এগুলি লেখে নাই। অসংখ্য ছাত্র তষ্ট ছাত্রের তিনি ওস্তাদ ছিলেন, ওস্তাদ আসাদা বলে তিনি পরিচিত ছিলেন, কোনো ছাত্র তার জীবনে লেখে নাই। লিখেছে একটা আউটলুক যাকে আমরা চিন্তামই না কখনো। কথা বলছেন, বাগেরহাট যান, মোল্লাহাট যান, যেখানে যান সব জায়গায় তার পদচারণা ছিল। কোথায় ফরিদপুরে বোয়ালমারির শেখর, দুর্গাপুরে, সেখানেও তার পদচারণা, আমি হতভম্ব হয়ে গেছি। ব্যাপার কি? সেই যুগে কিভাবে তিনি এসব জায়গায় এসছেন যখন যানবাহনের ব্যবস্থা ছিল না? জীবনে তো আমরা দেখেছি লোনা পানিতে এবং ঘাসের মধ্যে যোগ, পাটি যোগ খুব বেশি ছিল। উনি গামছা পরে সাঁতার দিয়ে ওপারে উঠে ঘাসের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যোগ তাকে চারিদিকে কামড়ে ধরত। পকেটে করে নিয়ে যেতেন লবণ, তখন তো আর পলিথিন ছিল না, এই লবণ দিয়ে সমস্ত যোগ সাফ করতেন, পা লালে লাল হয়ে যেত রক্তে। তারপরে আবার সাফ করে লুঙ্গি পরে পায়ে হেঁটে চলে যেতেন গ্রামে। গ্রামটার নাম কি? বিশেট, গড়ালি, কলিমাখালি, লাঙ্গলদাড়িয়া, একসরা, রাজাপুর, সব মুখস্থ হয়ে গেছে। এই সমস্ত স্থানের লোকরা কীভাবে আজকে আহলে হাদিসে বসবাস করছে সহি আকিদা নিয়ে চিন্তা করতে পারেন? এই সমস্ত মানুষের দিন রাতের প্রচেষ্টার ফলাফল কিন্তু এগুলো আমরা এখন আবাদ করছি, তারা কিন্তু ভীত করে চলে গেছেন। আজকে খুলনায় বসে কথা বলছি, এখানে আমরা যখন সংগঠন শুরু করি 1974 সালে মহানগর ভিত্তিক আঞ্জুমানে সুব্বান আহলিস করেছিলাম, তখন আমি খুলনা সিটি কলেজের ছাত্র ছিলাম, নাম কষ্টে নাইট কোর্সে। তখনই তৎকালীন রাজনৈতিক অবস্থা তারা জানেন, তার তো কিছু বলে দিতে হবে না। 74 সালের রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা দেওয়ার অপেক্ষা রাখে না। আমরা যখন বিএ পরীক্ষা দেই 75 সালে, আমাদের বিএ পরীক্ষার অর্ধেক হয়েছে শেখ মুজিবের জীবদ্দশায়, অর্ধেক হয়েছে তার মৃত্যুর পরে। তাহলে অবস্থা বুঝতে পারছেন কেমন অবস্থা। এই অবস্থাতেও আমরা স্বপ্ন দেখেছিলাম এই জাতিকে বাঁচাতে গেলে আহলে হাদিস আন্দোলন ছাড়া কোনো উপায় নাই, কারণ মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে কশৃঙ্খল মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া যায় না। সে ধর্মীয় মতবাদ হোক আর রাজনৈতিক মতবাদ হোক আর অর্থনৈতিক মতবাদ হোক, কোনো মানুষই স্বার্থের ঊর্ধ্বে নয়, আবেগের ঊর্ধ্বে কেউই নই। অতএব আমাকে চলে যেতে হবে সেইখানে যেখানে পাওয়া যায় জান্নাতের ওসিলা, সেটি হলো আল্লাহ প্রেরিত ওহি, পবিত্র কোরআন ও সহি হাদিস। কারণ কোরআন মানুষের তৈরি নয়, কোরআনের যারা দুশ্মন তারা বলতে চেষ্টা করেছে যে কোরআন আসলে মুহাম্মাদের তৈরি, কিন্তু দলিল তারা দিতে পারেনি। গত জুমার খুতবা যারা আমার শুনেছেন, নদপাড়াতে বলেছিলাম একটা ঘটনা, সেটা বারবার শুনবেন, বাড়ি গিয়ে টের পাবেন। পৃথিবীর ইতিহাসে কোনো কর্নারে কোনো একজন ব্যক্তি যদি যখনই করোনার বিরুদ্ধে একটা হরফ বা একটা অক্ষর কম বেশি করেছে, সঙ্গে সঙ্গে সেটা ধরা পড়ে গেছে, কোরআনকে কেউ পরিবর্তন করতে পারে নাই। এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মৌজেজা। ইহুদি নাসারা দাবি করে তাদের বাইবেল, ইঞ্জিল সব আছে, এগুলো আমাদের সিরাতুল ইসলামের বিস্তারিত আলোচনা করে দিয়েছি, এগুলো কোনোটাই তাদের নাই। আল্লাহ বলছেন সূরা বাকারা 79 আয়াতে, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা যারা নিজেরা কিতাব লেখে নিজেদের হাতে আর বলে এটাই হলো আল্লাহর কিতাব। ফাওয়াইলুল্লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াওয়াইলুল্লাহুম মিম্মা ইয়াকসিবুন। অল্প কিছু অর্থ উপার্জনের লোভে যে সমস্ত আলেম ওলামারা এগুলো করে,
ধ্বংস হোক তাদের লেখনী, ধ্বংস হোক তাদের উপার্জন। এগুলো কারা? ইহুদি নাসারা আলমরা। তারা এগুলো করে তাদের মানুষকে ধোঁকা দিত। তাদের হিংসা ছিল কোথায় জানেন? যে শেষ নবী মোহাম্মদ হবে আমাদের বংশের বনু ইসহাকের, ইব্রাহিমের ছোট ছেলে ইসহাকের বংশে হওয়ার কথা, তিনি হলেন ইব্রাহিমের বড় ছেলে ইসমাইলের বংশে। এই হিংসা, এই বৈমাত্র হিংসা তাদের মধ্যে এত নিকৃষ্ট পর্যায়ে নিয়ে গেল যে আমার রসুলকে চিনা সত্ত্বেও তারা মানেনি। এই হিংসা তাদের সেদিনও ছিল, আজও আছে। আজও ফিলিস্তিন পৃথিবীর সবচেয়ে বড় কারাগার, মুসলমানদেরকে হটিয়ে দিয়ে সেখানে খ্রিস্টান ইহুদিরা কীভাবে দৈনিক নির্যাতন চালিয়ে যাচ্ছে আপনার ইতিহাস জানেন? ওই একটা হিংসা। আল্লাহ বহু আগেই তাদেরকে বলে দিয়েছেন তোদের কিতাব তো আল্লাহ রক্ষা করবে না। অথচ কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা যিকির নাযিল করেছি, অবশ্যই আমরা কোরআনের হেফাজতকারী। যেহেতু আল্লাহ নিজেই কোরআনের হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন, পৃথিবীর কোনো শক্তি নাই কোরআনকে নস্যাৎ করা। দুর্ভাগ্য, 26টা আয়াতের উপরে অভিযোগ দায়ের করে দিল্লি সুপ্রিম কোর্টে রিট করা হয়েছে জনৈক মুসলিম নামধারী ওয়াসিম রিজভী। এখনো পর্যন্ত ওই রিট খারিজ হয় নাই। আমরা জুমার খতবায় তীব্র প্রতিবাদ করেছি, ইনকিলাব পত্রিকা গত পরশু দিন আমাদের প্রতিবাদ বেরিয়ে গেছে, আজকেও বলছি যতক্ষণ রিট খারিজ না হবে ততদিন আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। কোরআনের 26টা আয়াত নয় একটা নোক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। যদি বেশি বাড়াবাড়ি করো, মুসার মতো আমরাও দোয়া করবে আল্লাহ রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিল যালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি এই জালিমদের হাত থেকে আমাদের নাজাত দাও এবং তোমার রহমতে কাফেরদের হাত থেকে আমাদের মুক্তি দাও। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফিরাউনকে তার 7.5 লক্ষ সৈন্যবাহিনীর সহ নদীতে ডুবিয়ে মেরেছেন, মুসাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিয়েছেন। বিশাল পারমাণবিক শক্তির ক্ষমতা নিয়ে যারা দম্ভ করে, পারমাণবিক শক্তি কখনোই দম্ভ করার মতো নয়, মনে রাখবেন। তার চেয়ে বড় শক্তি আল্লাহ ফেরেশতাদের হাতে আছে। মনে পড়ে যায় পিছন দিকের কথা, 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এক পর্যায়ে যখন সন্ধি হয় রাশিয়ার তাশখন্দে, ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যখন মুখোমুখি বসে সন্ধির আলোচনা করছেন, এক পর্যায়ে শাস্ত্রী বলছে, আচ্ছা আইয়ুব খান, আমরা যে লাহোরের উপরে এত বড় বড় বোমা ফেললাম, যে বোমাগুলো দিয়ে লাহোরের শহর ধ্বংস হয়ে যাওয়ার কথা, ব্রিজ তো উড়ে যাওয়ারই কথা, অত দেখলাম ব্রিজ উড়লো না, লাহোরের কিছুই ক্ষতি হলো না, ওই বোমাগুলো গেল কোথায়? আইয়ুব খান বললেন, আপনি জানেন না আমরা মুসলমানের জাত, আমাদের জনগণ প্রতি মুহূর্তে বিসমিল্লাহ বলে, আলহামদুল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা শাহাদাত পড়ে, এই জনগণের প্রাণ খোলা দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ফেরেশতা পাঠিয়ে তোর বোমাগুলো সব নিয়ে চলে গেছে তারা। আজও কি আল্লাহর ফেরেশতা কমতি আছে নাকি? বোমা দিয়ে কাজ হবে না, মুসলমানের ইমানের সামনে বোমা টিকবে না। আল্লাহ তুমি তোমার কোরআনের হেফাজত করো, তুমি তোমার কোরআনের মর্যাদা রক্ষা করো। আর কোরআনেরই ব্যাখ্যা হচ্ছে হাদিস, মনে রাখবেন। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লা ইয়াতিহিল বাতুলু মিন বানি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুন মিন হাকীমিন হামিদ। কোরআনের মধ্যে কোনো মিথ্যার প্রবেশাধিকার নাই, না ডাইন থেকে, না বাম থেকে, না সামনে থেকে, না পিছন থেকে। এটি নাজিল হয়েছে মহাপ্রজ্ঞাময় এবং মহাপ্রশংসিত সত্তা আল্লাহর পক্ষ থেকে। পরিষ্কার বলে দিয়েছিল হামিম সাজার মধ্যে আল্লাহ রসুল সবসময় হাদিস বলছেন, কথা বলছেন, আবু হুরায়রার মুখস্থ বলতেন, আব্দুল আমর ইয়ং সাহাবি উনি লিখে নিতেন। কিছু মুরব্বি বললো, হে আবদুল্লাহ তুমি সব লিখে নিও না, কিন্তু আল্লাহ রসুল অনেক সময় রাগ করে ধমক দিয়েও কথা বলেন। যখন নর্মাল অবস্থায় থাকেন তখনকার কথাগুলো তুমি লিখে নাও, রাগের অবস্থায় কথাগুলো লিখে নিও না, কথাটা নিঃসন্দেহে যুক্তিপূর্ণ কথা।
তারা এসে বললো, হে আল্লাহ রসুল, আমি কি আপনার রাগের সময় কতগুলি বাদ দিয়ে লিখবো? আল্লাহ রসুল জবাব দিলেন, সবাইকে ডাকো। সব নেতাগোতা এসে গেল মসজিদে। এবার তিনি যে ভাষণ দিলেন তার একখানে বললেন, দেখো নিজের এখানে ইশারা দিয়ে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, যার হাতে মুহাম্মাদের প্রাণ নিহিত তার কসম করে বলছি মুহাম্মাদের জবান থেকে কোশ্চিন কালে কোনো মিথ্যা কথা বের হয় না। অতএব তার হাদিস মিথ্যা নয়। আমায় অন্তকান হওয়া ইনহা ইল্লা ওয়াহয় ইউহা, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সুরা নজম 3-4 আয়াতে, আমার রসুল কোনো কথা বলেন না আল্লাহর ওহী ব্যতীত রেখে। অতএব কোরআন এবং হাদিস দুটোই আপনাকে মানতে হবে, শুধু কোরআন দিয়ে মানা চলবে না। কোরআন এবং হাদিসকে অস্বীকার করে আপনি মুসলমান হতে পারেন না। এইখানে গিয়ে সমস্যা হবে, এই সবাইকে খুশি করার মেজাজ যাদের মধ্যে আছে তারা এখানে একটা সুন্দর আপোষ ফর্মুলা বের করেছেন যে মসজিদে আমরা সালাত আদায় করব, পার্লামেন্টে গিয়ে নিজের মন গড়া মতবাদ চালাবো। আপোষ ফর্মুলা, কারণ ওখানে মুসলিম অমুসলিম সবাই থাকে, সবাইকে নিয়ে দেশ চালাতে হয়, তো মসজিদে খালি মুসলমানই থাকে কোনো সমস্যা নাই। এই আপোষ ফর্মুলা, এর নাম হচ্ছে সেকুলারিজম। মনে রাখবেন, সেকুলারিজম আর প্রচলিত গণতন্ত্রের মধ্যে পার্থক্য কোথায় আমি এক লাইনে বলে দিচ্ছি, খালি মনে রাখবেন। ধর্ম নিরপেক্ষতাবাদ প্রথমে মানুষকে ধর্মচ্যুত করে, ধর্ম থেকে সরিয়ে দেয়। অতঃপর গণতন্ত্র মানুষকে মানুষের গোলাম বানায়। ভাষা বুঝতে পাচ্ছেন? কথা কিন্তু শেষ হয়ে গেছে। গণতন্ত্র আইন করে কারা? মানুষে না? মানুষের আইন মানতে বাধ্য মানুষ না? মানুষ কার পূজা করছে ওখানে বলেন? মানুষ মানুষের পূজা করছে। সারা পৃথিবী ব্যাপী মানুষ মানুষের দাসত্ব করছে। আর ইসলামের দাবি ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইয়া আল্লাহ শুধু আমরা তোমারই দাসত্ব করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই মৌলিক পার্থক্য যারা বোঝে নাই, তারা ইসলামও বোঝে না মুসলমানও বোঝে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই ইবাদতের জন্য কোরআন এবং হাদিসকে একমাত্র মাধ্যম বলে মনে করে। মানুষের তৈরি কোনো রায় এবং কেয়াসকে, অভ্রান্ত সত্যের উৎস বলে তারা বিশ্বাস করে না। আমি একটা এই জামাটা সাফ করব, সাবান লাগবে তো, সাবানে যদি ভেজাল থাকে জামা সাফ হবে না, আরো নষ্ট হবে। আমার সাবান হলে কোরআন হাদিস ফ্রেশ হয়ে যাবে, এখানে কোনো ময়লা থাকবে না। বহু আন্দোলন আছে ইসলামের নামে, কিন্তু তাদের সঙ্গে আহলে আন্দোলনের কোশ্চিন কালো ঐক্য হবে না। আজকেও আমাকে একজন আমাদের গাড়ির ড্রাইভার সাহেব ঐক্যের কথা বলেছেন, দা ধন্যবাদ, খুব ভালো কথা। বাতিল ছেড়ে হকে আসেন ঐক্য হয়ে যাবে, বাতিলও ঠিক থাকবে হকও ঠিক থাকবে, আপোষ করবেন, হ্যাঁ চা খাওয়া যাবে সমস্যা নাই, কিন্তু ঐক্য হবে না। বিরিয়ানির ঐক্য আর হকের আর বাতিলের ঐক্য আদৌ সম্ভব নয়। আহলে হাদিস আন্দোলন আপোষহীন ইসলামী আন্দোলন, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে যারা আন্দোলন করবেন তারা আমাদের ভাই, যারা এর বিপরীত চলবেন তারা জন্মগত আহলে হলেও তারা আমার দুশ্মন। মুখে বললো আমি আহলে হাদিসে কাজ করবো, আমি সেকুলার হতে পারে না, কোনো আহলে হাদিস কখনো সেকুলার হতে পারে না, আহলে হাদিস কোশ্চেন করে চরমপন্থী হতে পারে না, আহলে কখনো অদৃশ্য অদৃষ্টবাদী হতে পারে না, শৈথল্যবাদী হতে পারে না। আপনি চরমপন্থী হবেন, মানুষকে খুন করবেন, বললে আপনি আহলে হাদিস? কিসের আহলে হাদিস আপনি? এটা আগে শুনলেন না? আল্লাহ রসুলের গোলামকে আল্লাহ রসুল বলেন নাই বাবা তুমি মুসলমান হও, আমরা সেই নবীর উম্মত, আমরা কখনো কাউকে চাপ দিয়ে বলি না তুমি মুসলমান হয়ে যাও। আপনারা দেখছেন না ইস্তেমার ময়দানে একজন সাঁওতালি এসে মুসলমান হলো না? দেখছিলেন তো আপনারা? না, ওকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম নাকি? নিজেই চলে এসছে আমাদের কাছে আমাদের বক্তব্য শুনে। ওইভাবে যদি আজও কেউ আসে বুক পেতে তাকে গ্রহণ করব, কাউকে আমরা জবরদস্তি করি না। আপনারাই বরং জবরদস্তি করে আমাদের বিরুদ্ধে আইন চালিয়ে দিচ্ছেন,
যে তোমাকে এই দলভুক্ত হতেই হবে। জি না, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আল্লাহ আমাকে স্বাধীন মানুষের সৃষ্টি করেছেন, কারো গোলামি করার জন্য দুনিয়াতে আমরা আসি নাই। সেটা আল্লাহ ছাড়া কারো কাছে আমাদের মাথা নত হতে পারে না। আর এইটা হতে গেলে আমার সামনে সত্য একমাত্র আছে কোরআন এবং সহিহ হাদিস। জয়ীফ জাল কোশ্চিন করলো আমার কোনো মান্যার বিষয় নয়। আহলে হাদিস আন্দোলনের সাথে অন্যান্য ইসলামী আন্দোলন মৌলিক পার্থক্য করে তাকলিদের সাক্ষী, তারা ব্যক্তি পূজা করে, মানুষ পূজা করে, আমরা মানুষ পূজা করি না। ঠিক রাজনৈতিক ক্ষেত্রে একই বক্তব্য, সেখানে মানুষ পূজা করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে একই বক্তব্য, যারা মানুষকে মানুষের গোলাম বানায়, ধনী এবং গরিবের সঙ্গে শ্রেণী সংগ্রাম শুরু করে দেয়, তারা কোশ্চিন করলে মানুষের বন্ধু নয়, গরিবও আল্লাহর বান্দা, ধনীও আল্লাহর বান্দা। আল্লাহ ধনীকে ধন দিয়ে পরীক্ষা করেন সে গরিবকে সাহায্য করছে কিনা, আল্লাহ গরিবকে গরিব বানিয়ে পরীক্ষা করেন গরিব ধনীদের প্রতি হক আদায় করছে কিনা। প্রত্যেকের পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন, হে ধনিক সম্প্রদায়, তোমরা তোমাদের ধন ঐশ্বর্যের হিসাব দেওয়া যে প্রস্তুত হয়ে যাও। যাদের ধন বেশি তার হিসাবও তত বেশি, যার ধন কম হিসাবও তত কম। প্রত্যেককে আল্লাহ পরীক্ষা করছেন, আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন। আজকে এখানে স্টেজে ওঠার আগে শুনলাম আমার ভাই সাতক্ষীরায় হঠাৎ করে মারা গেলেন মাগরিবের পরে। এখন হয়তো তার জানাজার চেষ্টা করা হচ্ছে, অথচ আমি এখানে একদিন আত্মীয় বটে এবং আমার খুব বন্ধু মানুষ। আল্লাহ তো ওই জীবনটা আমারটাও নিতে পারতেন, স্টেজ ওঠার আগে তো মরে যেতে পারতাম। আমার জীবনটা অবশ্যই আল্লাহর পথেই ব্যয় হতে হবে, শয়তানের পথে নয়। যে কটা নিঃশ্বাস আমার পড়বে, প্রতিটি নিঃশ্বাস যেন আল্লাহর পথে হয়। প্রত্যেকের প্রতি আমাদের আপিল, আপনার নিঃশ্বাসের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ, আপনার রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ আরোগ্য করার মালিক আল্লাহ। এই বিশ্বাস নিয়ে কাজ করে যান এবং আল্লাহর বিধান কোরআন এবং হাদিস মেনে চলুন। যদি এ দুটো না মানতে পারেন, জীবনটা আপনার ব্যর্থ। খায়রুল হাদি হাদিয় মোহাম্মদ, মোহাম্মদের দেখুন রাস্তাই হলো শ্রেষ্ঠ রাস্তা। পৃথিবীর কোনো নেতা নেত্রীর রাস্তা আমাকে শ্রেষ্ঠ রাস্তা নয়, শুধুমাত্র আমার নবীর দেওয়া রাস্তায় আমাদের শ্রেষ্ঠ। আবার একদল মানুষ বলে নবীর তরিকে শান্তি, নবীর হাদিস মানে না, যাবো কোথায়? কথা এত মিঠা, খুব ভালো। যেই বললাম ঠিক আছে ভাই, নবী তো সারা জীবনে কোশ্চিন কেন কোন নায়াতওয়ান পড়াননি, তা আপনি নায়াতওয়ান পড়েন কেন? ওটা না পড়লে ওদের মজাবে আছে, মজাবটা কে বানাইল? ইয়া কানা আমাদের সবাই পড়ি, কিন্তু বুঝতে পারি না এখানে আমাদের কি বলছেন আল্লাহ পাক আমাদেরকে। আমার রসুল যে কাজ করেননি, আমি সে কাজ করি কিভাবে? করার পরে কি করে আমি বলছি আমি আল্লাহর দাসত্ব করি? প্রত্যেকটা বিষয় খেলে আমরা প্রশ্ন দিয়ে যাচ্ছি, আপনারা উত্তর নিজের মনের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা, পদে পদে আমাদেরকে এসব প্রশ্নের সম্মুখীন হতে হয়। খুবই ভালো এলেমের একেবারে দরিয়া, যখন আমলের জীবনে আসতেছেন তখনই আপনি গোলামি করছেন একটি নির্দিষ্ট ব্যক্তির বা দলের, ওখানে হাদিস কোরআন থাকছে না। এই জন্য আমি প্রায় বলি ইমামত এবং ওয়েলায়েতের পর্দা ছিন্ন করে নবুওয়াতের আনুগত্য করা মানুষের জন্য খুবই কঠিন। ইমাম পূজার আউলিয়া পূজা, তা পরে তো নবী। সাবধান মানুষ, বাঁচতে চাইলে ফিরে এসো আল্লাহর পথে। হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, সবাই আমার ভাই, কারণ সবারই পিতা এক। কে? হিন্দুর পিতা আদম নয়? শুধু তাই না, বর্তমান বিশ্বে যত মানুষ আছে সবাই মুমিনদের সন্তান, কেউ কাফেরদের সন্তান নয়। জানেন কে বলেন তো? তারা যারা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকায় উদ্ধার পেয়েছিলেন, তাদের সংখ্যা কয়জন? 40 জন পুরুষ, 40 জন নারী। তারা ইমানদার মানুষ ছিলেন বলেই তো আল্লাহ পাক তাদেরকে কিস্তিতে উদ্ধার করেছিলেন, তাই না? আমাদের বাপদাদারা সব ইমানদার ছিল না? আমি কাফের হই কেমন করে? কথায় বাপদাদার দোহায় দোহায় বল, আমরা আমাদের বাপদাদার কথা অনুসরণ করবো, এটা আমার রসুলকেও শোনানো হয়েছে,
ইব্রাহিমকেও শোনানো হয়েছে, প্রত্যেক নবীকেও শোনানো হয়েছে, আমাদেরকেও শোনায়, ওমরকেও শোনানো হয়েছে। ওমর ফারুক যাচ্ছেন বাতুল মুকদ্দাস বুঝায়ের জন্য, রাস্তায় পানি পিপাসা লেগেছে, সবাই গিয়ে এক বাড়ির থেকে পানি এনে দিয়েছে, পানিটা খুবই সুমিষ্ট। ওমর বললেন, এত চমৎকার পানি তুমি রাস্তায় পেলে কোথায়? ওই খ্রিস্টান মহিলার বাড়িতে। তো মহিলাকে ডেকে নিয়ে এসো আমার কাছে। মহিলা আসছে, বলে, বাবা তুমি এত সুমিষ্ট পানি আমাদের পান করিয়েছো, আমি তোমাদের শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তোমাকে এত সুমিষ্ট পানি দান করেছেন, তুমি সে আল্লাহকে স্বীকার করে মুসলমান হয়ে যাও, তুমি জান্নাত পাবে। তখন মহিলা মাথা চুল খুলে বের করে দিয়েছে, দেখো চুল সব সাদা হয়ে গেছে, আমি এখন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে বাপদাদা ধর্ম ত্যাগ করব না, আমি হলুল মোমিনিন। তখন বিশ্বের শ্রেষ্ঠ পরাশক্তি মনে রাখবেন, যার ভয়ে খ্রিস্টান থরথরে কাঁপে, তিনি তখন আর কিছুই না বলে, ওই আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার ওমর শুধু শাসনকর্তা নয়, তোমার ওমর একজন দিনের দাহী, সে দাওয়াত দিয়েছে কিন্তু ওই লোকটা আমার দাওয়াত কবুল করে নাই, তুমি সাক্ষী থাকো। পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে এইরকম ভাবে মানুষের স্বাধীনতার উপরে চাপ না দিয়ে দাওয়াত দেওয়ার কোন ইতিহাস আপনাদের আছে? কোথাও দেখাতে পারবেন না, যতই সেক্রেটারি জেনারেল চিল্লাচিল্লি করেন কেউ দেখাতে পারবেন না। ইসলাম জগতের খলিফা দুর্দণ্ড প্রতাপ এই ওমর দাওয়াত দিচ্ছেন, কারণ দাওয়াত না দিয়ে মরলে তিনি আল্লাহর কৈফিয়তে সম্মুখীন হবেন। হে ওমর, তুমি আল্লাহর রহমত পেয়েছে রাস্তায় মরুভূমির মাঝখানে সুন্দর পানি তুমি পান করলে, অথচ ওই লোকটা ছিল খ্রিস্টান মহিলা, সে জানে না, অজ্ঞ বৃদ্ধা, তুমি তাকে কেন দাওয়াত দাও নি সেই দিন? যদি আল্লাহ জিজ্ঞেস করে, দেখেন কর্মীদেরকে বলবো রাস্তায় ঘাটে যেখানে পাও দা ইলাল্লাহ হওয়ার চেষ্টা করো, প্রতি পদে পদে মুহূর্তে মুহূর্তে তুমি দাওয়াত দিবে, সমাজ সংস্কারে নেমে যাও, সমাজে কুসংস্কার ভরে গেছে, সমাজের সর্বত্র শয়তানিয়ত চলছে, এখানে ওয়াহদানিয়ত কায়েম করো, শিরক ও বিদআতের আখড়া থাকবে, আর আমরা মুসলমানের দুনিয়া চলাফেরা করবো, এর চেয়ে দুনিয়াতে মরে যাওয়াই ভালো। খাওয়া দাওয়া তো কাফেররাও খায়, আমিও খাই, ওই খেয়ে লাভটা কি? আমাকে হালাল খেতে হবে না? হালাল খেতে গেলে দেশটাকে হালাল বানাতে হবে না? আমাদের ছেলেরা বিশেষ পরীক্ষা দিচ্ছে, আমাদেরকে দোয়া চাইতে আসছে, বলে বাবা তোমাদের কী দোয়া করবো, হারামের দেশে তো হালাল খাওয়ার চেষ্টা করো, আর কী বলবো? যেখানে যাওয়ার দিনকে হাতছাড়া করো না, মূর্তি সারা দেশ ছেয়ে গেল, মাদ্রাসার শিক্ষকদের মাথার পারে মূর্তি, অফিসে মাথার পারে মূর্তি, যেখানে যাওয়ার চারিদিকে মূর্তি। এরপরে বলছে মুসলমান মূর্তি ভাঙ্গা জাতি আজকে মূর্তি পূজারি হয়ে গেল, এরপরে মানে মুসলমান কিছু বলার উপায় নাই, বললে বাক স্বাধীনতা হরণ করা হবে, রাষ্ট্র বিরোধিতা করা হবে। জি না, আমার কণ্ঠকে স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। জেলের ভয় দেখিও না, ভয় দেখি লাভ হবে না, আহলাদিস কখনো ভয় করা যাক না। যাবতীয় মূর্তি পূজার বিরুদ্ধে আমরা চিরদিন সোচ্চার ছিলাম, আজও আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কোন মুসলমানের ঘরে মূর্তি থাকবে না, কোন মুসলমানের ঘরে ছবি থাকবে না, সব হঠাৎ ঘর থেকে। আল্লাহর রহমত বাধা দিচ্ছে, আল্লাহ রসুল বলছেন, লা তাদখুলু মালায়েকাতু বাইতান ফীহি তাসাউবির, যে ঘরে ছবি থাকে মূর্তি থাকে সে ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না, যে দেশের মূর্তি থাকে সে দেশে আল্লাহর রহমত আসবে ধ্বংস হবে এই দেশ যদি মূর্তি থাকে। মুসলমানের টাকা দিয়ে মূর্তি বানাবা, এত সস্তা না। মনে পড়ে বিগত ইতিহাসে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার কথা, যে হিন্দাকে বলা হয় তিনি হামজা রাজার কলিজা চিপে গিয়েছিলেন মুসলমানদের প্রতি হিংসা করে, সে হিন্দা যদি মুসলমান হচ্ছেন নিজেকে ঢেকে গোপন করে, কারণ তিনি এত ঘৃণিত মহিলা, তার নাম শুনলে হয়তো আল্লাহ রসুল বিগড়ে যেতে পারেন। তখন তিনি বায়াত করলেন, বাড়ি চলে গেলেন, নিজের ঘরে মূর্তিটা বলছেন, হে মূর্তি সারা জীবন তোকে পূজা করেছি,
আজকে আমি তোকে নিজ হাতে ভেঙে গুঁড়ো করে দিব। দিলেন গুঁড়া করে সেখানে। মুসলমানদের ইমানের মধ্যে আবু সুফিয়ান মতে কাফের নেতার স্ত্রীর এই দৃষ্টান্ত কি যথেষ্ট নয়? হজ করো আর উমরা করো, তখন লাভ হবে? বিগত যুগের এত আধুনিক প্রযুক্তি ছিল না, নিজের হাতে গড়ে বড়ি মূর্তি বানাতো, এখন সেটা প্রযুক্তির মাধ্যমে এসে গেছে সামনে, খুব যখন তখন হয়ে যাচ্ছে। ভাইরা সাবধান, কবর পূজা চলছে, ছবি পূজা চলছে, মূর্তি পূজা চলছে, ঘরে বাইরে ধর্মের নামে, রাজনীতির নামে, সব জায়গায় চলছে মানুষ পূজা। আর মানুষ পূজা আল্লাহ পূজা চলে গেছে দেশ থেকে। মানুষ পূজার বাইরে আল্লাহ পূজাই হলো ইসলামের মূল উদ্দেশ্য। আর ইসলামের মূল থিমটা চলে আসছে এই ছোট্ট একটা আয়াতের মধ্যে, ইয়াক নাবুদু, বলেন সবাই, ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন, বাস খালাস। সূরা ফাতিহা প্রত্যেক সালাতে পড়া ফরজ না, ঠিক তো? এখানে হুজুরের ফতোয়া দিয়ে দিয়েছে, খালি ইমাম পড়বে, মুক্তাদি পড়বে না। কোটি কোটি মুক্তাদি বাংলাদেশের সূরা ফাতিহা থেকে মাহরুম করছে তোমাদের ফতোয়া, খবরদার। রসুলের হাদিসের বাইরে কোনো ফতোয়া দিতে তুমি পারো না। লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সালাত নেই ফাতিহাতুল কিতাব ছাড়া। ব্যাখ্যা তুমি যতই দাও, আল্লাহ রসুল বা তার সাহাবায়ে কেরাম কখনো সূরা ফাতিহা ছাড়েন নাই। দুর্ভাগ্য আমাদের, সূরা ফাতিহা পড়লে নাকি মুখে আগুন ঠাসা যাবে, বুঝছেন? কিন্তু নিয়ত না পড়লে সালাতই হবে না। কি এবার নওয়াজ বলে পড়লে না দেখো, নয় তো উসল্লা লিল্লাহ তাআলা আরবার একাতে শাহাদা, কি কাবাতান শরীফাতান, কিসব বলেন আরবিতে? বলেন তো কজন আরবি বোঝেন এর মধ্যে? মগরবের সহজ দিয়ে ভুল করে ফজরের নিয়ত পড়ি বসেন তো হবে? আমাদের বহু ছাত্র আমাদেরকে বলেছে, স্যার এই নিয়ত পড়ার ভয়ে আমরা সালাত পড়তে যাই না মসজিদে, কারণ অতগুলো নিয়ত মুখস্থ করব কখন? অথচ যে নবী বলছেন সুরায় ফাতিহা পড়া ফরজ, লাম ইয়াকরা বি উম্মিল কোরআন, উম্মিল কোরআন যে পড়েনি তার সালাত সিদ্ধ নয়। সেই বুখারী মুসলিমের হাদিসকে অগ্রাহ্য করে আপনি নিয়ত পড়তে বাধ্য করছেন মানুষকে, এটা কি ইয়াকা নাবুদ হচ্ছে? অথচ ঈদ মিলাদুন্নবী বাংলাদেশ সরকারের ছুটির দিন হয়ে গেল, তাই না? রসুলের জন্মে কতই যে খুশি, আমরা রসুলের জন্মে খুশি নই, রসুলের ইত্তবায় খুশি। রসুলের ইত্তবার মধ্যে জান্নাত, রসুলের জন্মদিবস পালনের মধ্যে জান্নাত নাই, দিবস পালনে কোনো হুকুম নাই। আহলে হাদিস আন্দোলন বাংলার মানুষের সার্বিক জীবনকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজাতে চায়। এই ঢেলে সাজানোর কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এটা শহর, এখানে বহু মানুষ আছে শুধু মাঝহাবি ব্যারিকেডের কারণে তার আহলে হাদিস হতে পারে না। আমরা তাদের বলল ব্যারিকেড ভাঙেন, চারটা জিনিস আপনাকে বাধা দেবে। প্রথমে বাপ দাদা, দুই নম্বরে নিজের এলমি অহংকার, তিন নম্বরে সমাজ, চার নম্বরে রাষ্ট্র। এই চারটা বাধা ডিঙিয়ে আপনাকে বিশুদ্ধ দিন পালন করতে হবে। এই কঠিন রিস্ক নিয়ে কজন লোক পারে বলেন? বহু লোককে আমরা দেখেছি, মন আছে, স্বাদ আছে, সাধ্য নাই। আমরা তাদেরকে বলবো সাহসী হন, জান্নাতের জন্য সব কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যান। ত্যাগ না করে কোশ্চেন করলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকল ভাইকে সত্যিকার অর্থে কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করুন। পরিশেষে কথা আছে না, আমরা আসলে আল্লাহর হুকুমে চলতে বাধ্য। জোয়ার উঠলে আর ভাটা আসলে ও জোয়ার ভাটা আমরা করতে পারবো? এত সস্তা না, লঞ্চ ছাড়বে, টাইম হয়ে গেছে, সারা রাতও যদি বক্তব্য করি আপনাদের সামনে ফুরাবে না, কিন্তু জোয়ার বন্ধ হবে না, ভাটা বন্ধ হবে না,
ওর গতিতেই চলবে আল্লাহর হুকুমে। অতএব আমাদেরকে এখন বক্তব্য স্টক করতে হবে। তার আগে আপনাদের কাছ থেকে বায়াত নিয়ে যাচ্ছি। শুধু দক্ষিণাঞ্চলের লোলিয়ান সুদূরখালী নইমুদ্দিন যখন বলেছিল কোন জমানায় তার বয়স তো বেশি, আমার তো 74 বছর বয়স, সেই জমানায় বায়াত দিয়েছে আব্বার কাছে জীবনে আমি শুনিনি কখনো। আপনাদের কেউ আজকে বায়াত নিয়ে যাচ্ছি, আপনারা আহলে হাদিস আন্দোলন করতে রাজি আছেন কিনা, আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনি রাজি আছেন কিনা, যাবতীয় হারাম ও কবিরে গুনাহ থেকে বিরত হতে রাজি আছেন কিনা, যাবতীয় ফরজ ও সুন্নত আমল করতে রাজি আছেন কিনা, নিজের সংসার বাচ্চা এবং পরিবারকে কোরআন হাদিস মোতাবেক গড়ে তুলতে রাজি আছেন কিনা। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। সঙ্গে সঙ্গে বলবো আমার রসুল ছিলেন দাঈল আল্লাহ, তিনি প্রতি মুহূর্তে আল্লাহর পাশে দাওয়াত দিতেন। আপনাকে দাওয়াত দিতে রাজি আছেন? অসংখ্য বই আছে, পত্রিকা আছে, সবই আছে, আপনারা দাওয়াত দেবেন, মাঠে ময়দানে সবসময় দাওয়াত দেবেন, বাসে ট্রেনে লঞ্চে সবসময় দাওয়াত দেবেন। আপনার দাওয়াতের মাধ্যমে একটা লোক যদি ফিরে আসে, ওই একজন লোকই আপনার জান্নাতের ওসিলা হয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিশেষে খুলনা জেলা আন্দোলনকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুন্দর একটা সুযোগ আমাদের করে দেওয়ার জন্য দাওয়াতের। এরপরে প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। এটাও বলে রাখি করোনা ভাইরাস নিয়ে আলেম ওলামারা মেলা কথা বলছেন, আমরা মনে করি যদি এটা মহামারী হয় তার জন্য যে ব্যবস্থা চিকিৎসা শাস্ত্রবিদরা দিয়েছেন সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করবেন। মাস্ক পরা, এতে আমাদের কোনো দ্বিরুক্তি করা ঠিক নয়, নিঃসন্দেহে তকদিরে বিশ্বাস করবো, সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখবো। প্রতিরোধ এবং বিশ আল্লাহর পরে বিশ্বাস দুটি থাকতে হবে। আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে, যদি আল্লাহ পাক কখনো বাঁচিয়ে রাখেন, যদি আবার খুললে আল্লাহ পাক কখনো নিয়ে আসেন, আবার সাক্ষাৎ হবে। আবারও পল্লীমঙ্গল হাই স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই আমার সঙ্গে বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।